আজ আমি বানাবো রায়তা। রায়তা ছাড়া বিরিয়ানি ভাবা যায় না। এই রায়তা অনেকে অনেকভাবে বানায়, কেউ টমেটো দিয়ে, কেউ পেঁয়াজ দিয়ে, এরকম এক একজন এক এক রকম ভাবে রায়তাটা পরিবেশন করে। তো আজ আমি আপনাদের করে দেখাবো শসা দিয়ে রায়তা। এই রায়তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্রচুর প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। চলুন রায়তা করতে কি কি উপকরণ লাগছে আপনাদের দেখিয়ে দিই। কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিচ্ছি, একটা কাঁচা লঙ্কা, নুন 300 গ্রাম, টক দই, বিট নুন, জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, গোটা জিরে, কারি পাতা আর শসা, একটা মাঝারি সাইজের শসা নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, আর সাদা তেল। টক দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালো করে দিয়ে টক দইটা ফেটিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কোনো ডালা ডালা নেই। এর মধ্যে আমি শসা কুচানোটা দিয়ে দেব। এতে আপনারা পেঁয়াজও ইউজ করতে পারেন, তাছাড়া টমেটো, যে যেরকম ভালোবাসে সেলে এর মধ্যে দিতে পারে। এবার আমি এতে দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, লঙ্কা যে যেরকম ঝাল খেতে চায়, আমি একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম, বিট নুন 1/2 টিস্পুন, নুন 1/2 টিস্পুন, এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা অন করব। আমি একটা ছোট হাতা গরম বসিয়েছি, এতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প করে সাদা তেল দিলাম 1 টিস্পুনের মতো। এই তেলের মধ্যে গ্যাসটা একটু আস্তে দিয়ে আমি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরে, আর কারি পাতাটা আমি ছিঁড়ে একটু জোরে দিলাম। এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব। হয়ে গেল আমার রায়তা, এবার এটা আমি পরিবেশন করব। রেডি হয়ে গেছে আমার রায়তা, এটা আমি এবার বিরিয়ানির সাথে পরিবেশন করবো।